হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। তো আজকে আমার বার্থডে ব্লগ, আর আমাদের এই সব থেকে মানে আনকমন হলো এবারে বার্থডে কেক। এটা সম্পূর্ণ কিটক্যাট এবং চকলেটের উপরে করা। এটা ফুল চার সাইডে চকলেট, আর হলো গিয়ে চকলেট। এবারে আমার লুকটা ছিল ল্যাভেন্ডার কালার উপরে। আমি প্রতি বার্থডেতে ভিন্ন ভিন্ন লুক দেওয়ার চেষ্টা করি। তো এইবারে বার্থডেতে আমি ল্যাভেন্ডারের উপর একটা লুক রেখেছি। তো এবার আমি মামনি বাবার মৌমি মিলে কেকটা কেটে নিব। তো হ্যাপি বার্থডে টু মি। আমাদের কেক কাটা শুরু হয়ে গেল। তো আমরা কেক কেটে নিলাম, তারপর হলো গিয়ে কেকটা চকলেটের, আসলে মানে কেকের থেকে চকলেটের পরিমাণ বেশি। এটা আমার মানে সব বার্থডে থেকে এই কেকটা বেস্ট ছিল, বেস্ট কেক। তারপরে সে আসলে কাটাই যাচ্ছিলো না চকলেটের কারণে। তো আসলে এটা কি মানে বাবা যে কিটকাটের টুকরো দিচ্ছিলেন, মানে কিটকাটই খাওয়ানো, কারণ মানে কেকটা কাটার কোনো উপায় ছিল না। ফুল সাইজ শুধু চকলেট ছিল। বাবা আমাকে আর মমিকে কেক খাওয়াই দিলেন। তারপর মামনি লামুকে ডেকে আনলেন। লামু আসতে যাই ছিল না, পরে মামনি লামুকে গিয়ে নিয়ে আসলেন। পরে বাবা লামুকে কেক খাওয়াই দিলেন, কেক না শুধু সরি চকলেট খাওয়াই দিলেন। আর আশা করি আপনাদের এই আমাদের এই ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি বাবা মামনি মৌমি লামু সবাইকে এবার চকলেট খাওয়াই দিব। আপনারা লাইক কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের একটু সাপোর্ট আমাদের অনেক দূর নিয়ে যেতে পারে। আসলে এই বার্থডেতে চকলেটটাই বেশি যে মৌমি নিয়ে যাচ্ছে, কারণ চকলেট দেখলেই তো হয়েছে, আমি নিজেই খাই লামুকে দিলাম। ওরা কী শুরু করছে চকলেট নিয়ে, যে একদম সব ফুলে ফেলতেছে, ওদের মাথায় নেই যে আরও আছে, সবার সাথে পিক তুলতে হবে। ওরা সবসময় মানে ভিডিওটা নষ্ট করে। পরে দাদা দাদুর সাথে পিক তুলে নিলাম, তারপর আমি দাদা দাদুকে খাওয়াই দিলাম চকলেট। আসলে যে এই আমার কেকটা দেখতে ছিল বলেছিল কেকটা অনেক সুন্দর আনকমন ওই রকমই। তারপর মৌমিলামু পিক তোলার জন্য এসেছে, তো মৌমিলামুর সাথে পিক তুলে নিলাম। লামু আমাকে চকলেট খাওয়াই দিল, পরে আমি লামুকে চকলেট খাওয়াই দিলাম। মৌমি আসলো যে আমাকে খাওয়াবা না, পরে আমরা পিক তুলে নিলাম। পরে যে চাচু আমাকে যে কেক খাওয়াই দিয়েছে, পরে আমি চাচুকে কেক খাওয়াই দিয়েছি। অনেক মানে হ্যাঁ অনেক সুন্দর একটা বার্থডে ছিল আমার। তো এখন পিপিকে আমি কেক খাওয়াই দিলাম, পরে পিপি বারবার কেক বলতেছি চকলেট বলতে। তারপর কুকু আর লামু তো সবাই কেক চকলেট দিয়েছিল। তো কুকু আমাকে মিষ্টি নেটে এটা পিঠা কি পিঠা আমি বলতে পারবো না, তো ওইটা দিলেন। আর পরে লামুকেও তারপর লামু দেখেন চকলেটের জন্য কি শুরু করছে। ওরা দুজনের জন্য চকলেটটা মানে সৌন্দর্য রক্ষা করার উপায় নেই, যে বার্থডেটা শেষ হওয়ার জন্য একটু ওয়েট করি, সেটা ওরা একদমই করবে না। তারপর কুকু আর মামনির সাথে আমি পিক তুলে নিলাম। তারপর মৌমি লামুকে দেখে নিয়ে আমরা সবাই একসাথে পিক তুললাম। আর আমার মেকআপ লুকটা আমি খুব মানে নর্মালের মধ্যে রাখার চেষ্টা করেছি, কারণ ড্রেসটা যখন এক কালার তো আমরা মেকআপটা অন্য কালার করার চেষ্টা করি। তো এখন আমরা তো পিক তোলা সেলফি তোলার পালা। তো আমরা একটা স্লো মোশন ভিডিও করে নিলাম, দেখেন কী লুক আসছে। আমি পানি নিতেছি, এটা আসছে কারণ চকলেট খাইলে পানির মানে দরকার পড়ে। এই যে আরেকটা হলো গিয়েছে, এখন আমরা সবাইকে একজন আরেকজন ফিরে ফিরে
আর এই ভিডিওটা ওনারা স্লো মোশনে বানাইছেন। আজকের ব্লগ এতটুকুই, আসসালামু আলাইকুম।